তো এই ছয়জন ডিজাইনার এক একটা সিজনের উপর নির্ভর করে ওই সিজনের কালার কনসেপ্ট করে ওরা ডিজাইনগুলো তৈরি করেছে। এখানে যে জুটের ব্যাগগুলো তৈরি করে সেই ফ্যাব্রিকগুলো ইউজ করেছি, এখানে জুটের কিছু নেট পাওয়া যায় ওগুলো আমি ট্রিম হিসাবে ইউজ করেছি। যেমন আমাদের মধ্যে একজন ডিজাইনার আছে, উনি যেটা বেনারসির যে মোটিভগুলো ইউজ করতেছে উনি উইন্টার আপনার সোয়েটারের মধ্যে ফ্যাব্রিকগুলো ইউজ করতেছে, কিন্তু এটার ইউজ কিন্তু কন্টেম্পোরারি ড্রেসের মধ্যে হতে পারে। আমার কাছে মনে হয়েছে যে আমরা এই ডিজাইনারকে নিয়ে যদি কাজ করি আমরা একজনের কাছে আরেকজন শিখতে পাবে, ওদের কমিউনিকেশনটা বেটার হবে এবং এর মাধ্যমে ওদের যে যে কথাগুলো আছে ওদের ড্রেসের মাধ্যমে ওরা প্রকাশ করতে পারবে।